সুপারস্টার শাকিব খান এখন দেশে। অস্ট্রেলিয়ায় নতুন ছবি সুপারহিরো এর কাজ শেষ করে তিনি আজ ভোরে দেশে ফিরেছেন। সারাদিন ঢাকায় বাসায় বিশ্রাম নিয়েছেন দেশীয় চলচ্চিত্রের এই শীর্ষ নায়ক। আগামীকাল থেকে চিটাগাঙ্গা পোলা নোয়াখাল্লা মায়া ছবির শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে তার। কাজ প্রসঙ্গে শাকিব খান বাংলা ট্রিবিউনকে বলেন, মাত্রই দেশে ফিরলাম, অস্ট্রেলিয়ায় অসাধারণ সময় পার করেছি, সুপারহিরো ছবির 65% কাজ শেষ, আগামীকাল BFDC-তে শুটিংয়ে অংশ নেওয়ার কথা আছে। এখন দেখা যাক, এ ছবি দুটিতেই শাকিবের নায়িকা হিসেবে আছেন শবনম বুবলি। সুপারহিরো ছবির দৃশ্যে শাকিব খান ও শবনম বুবলি। এদিকে গেল বছরে 22 নভেম্বর চিত্রনায়িকা অপু বিশ্বাসকে তালাক নোটিশ দিয়েছিলেন শাকিব। আইন অনুযায়ী সেটি কার্যকর হতে সময় লাগে 90 দিন, অর্থাৎ 3 মাস। আগামী 22 ফেব্রুয়ারি অপুকে পাঠানো শাকিবের তালাক নোটিশের 90 দিন পূরণ হচ্ছে। বিষয়টি মিটমাটের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বেশ কয়েকবার অপু বিশ্বাসকে নিয়ে বসেছিল, কিন্তু শাকিব দেশে না থাকায় বা সাড়া না দেওয়ায় সুরাহা হয়নি। তাই তালাক নোটিশ বাতিলের জন্য হাতে সময় আছে মাত্র 3 দিন। তবে এ প্রসঙ্গে শাকিব খানের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে বিষয়টি নিয়ে শাকিবের একাধিক ঘনিষ্ঠজনের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায় তালাক কার্যকর হতে যাচ্ছে, কারণ এ কয়দিনের মধ্যে শাকিব খান সিটি কর্পোরেশনে যাচ্ছেন না। অপু বিশ্বাস ও সন্তান আব্রাহাম খান জয়ের সঙ্গে শাকিব খান। প্রথম আলো নায়কের কাছের একজন বলেন, সিটি কর্পোরেশনে শাকিবের যাওয়ার সম্ভাবনা নেই, তিনি এখন কাজ নিয়ে ব্যস্ত থাকবেন। শিগগিরই ছবির কাজে ভারত ও স্কটল্যান্ডে যাবেন তিনি। জানা যায় ছেলে আব্রাহাম খান জয়ের জন্য খরচ বাবদ এখন প্রতি মাসে অপুকে 1 লাখ টাকা দিচ্ছেন শাকিব। তালাক কার্যকর হওয়ার পর অপু বিশ্বাসকে বিয়ের দেনমোহর বাবদ 7 লাখ টাকা পরিশোধ করবেন এ চিত্রনায়ক। অন্যদিকে বিষয়টি নিয়ে অপু বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।